পবিত্র বাইবেল থেকে পাঠ করছি প্রভু যীশু খ্রিস্টের নামে নত ছিলের শুরুতেই মহান ঈশ্বরকে প্রাণীপদ সম্মানিত সকল শ্রোতাদের জানাচ্ছি খ্রিস্টীয় নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা আমি আজকের এই সময় পুরাতন নিয়মের প্রথম পুস্তক আদিপুস্তক অধ্যায় পদ এক থেকে একুশ পর্যন্ত পাঠ করছি অব্রামের সহিত ঈশ্বরের নিয়ম স্থাপন ওই ঘটনার পরে দর্শন দর্শনযুগে সদাপ্রভুর বাক্য অব্রামের নিকটে উপস্থিত হইল তিনি বলিলেন অব্রাম ভয় করিও না আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার আব্রাম কহিলেন হে প্রভু সদাপ্রভু তুমি আমাকে কি দিবে আমি তো নিঃসন্তান হইয়া প্রয়াণ করিতেছি এবং এই দমস্ক্রিয়া ইলিয়েশোর আমার গৃহের ধনাধিকারী হইবে আর অব্রাম কহিলেন দেখো তুমি আমাকে সন্তান দিলে না এবং আমার গৃহজাত একজন আমার উত্তরাধিকারী হইবে তখন দেখো তাহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল যথা ওই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না কিন্তু যে তোমার উড়োসে জন্মিবে সেই তোমার উত্তরাধিকারী হইবে পরে তিনি তাহাকে বাহিরিয়া নিয়ে কহিলেন তুমি আকাশে দৃষ্টিপাত করিয়া যদি তারা গণনা করিতে পারো তবে গণনা করিয়া বলো তিনি তাহাকে আরও কহিলেন এইরূপ তোমার বংশ হইবে তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন আর সদাপ্রভু তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন আর তাহাকে কহিলেন যিনি তোমার অধিকারার্থে দেশ দিবার জন্যে কলদা দেশের ওর হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন সেই সদাপ্রভু আমি তখন তিনি কহিলেন হে প্রভু সদাপ্রভু আমি যি অধিকারী হইব তাহা কিসে জানিব তিনি তাঁহাকে কহিলেন তুমি তিন বছরের এক গাবি তিন বছরের এক ছাগি তিন বছরের এক মেস এবং এক ঘুঘু এক কপুৎপক আমার নিকটে আনো পরে তিনি ওই সকল তাহার নিকটে আনিয়া দুই দুই খণ্ড করিলেন এবং এক এক খণ্ডের অগ্রে অন্য অন্য খণ্ড রাখিলেন কিন্তু পক্ষীগণকে দ্বিখণ্ড করিলেন না পরে হিংস্র পক্ষীগণ সে মৃত পশুদের উপরে পড়িলে অব্রাম তাহাদিউকে তাড়াইয়া দিলেন পরে সূর্যাস্তের সময় অব্রাম ঘোর নিদ্রাগত হইলেন আর দেখো তিনি ত্রাসে অন্ধকারে মগ্ন হইলেন তখন তিনি অব্রামকে কহিলেন নিশ্চয়ই জানিও তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে এবং বিদেশি লোকদের দাস্যকর্ম করিবে লোকে তাহাদেরকে দুঃখ দিবে চারি শত বৎসর পর্যন্ত আবার তাহারা যে জাতির দাস হইবে আমি তাহার বিচার করিব তৎপরে তাহারা যথেষ্ট সম্পদ লইয়া বাহির হইবে আর তুমি শান্তিতে আপন পূর্বপুরুষদের নিকটে যাইবে ও শুভ বৃদ্ধাবস্থায় কবরপ্রাপ্ত হইবে আর তোমার বংশের চতুর্থ পুরুষ এই দেশে ফিরিয়া আসিবে কেননা ইমুরীয়দের অপরাধ এখনও সম্পূর্ণ হয় নাই পরে সূর্য অস্তগত অন্ধকার হইলে দেখো ধুমযুক্ত চুলা অগ্নিময় উল্কা ও ওই দুই খণ্ডশ্রেণীর মধ্য দিয়ে চলিয়া গেল সেই দিন সদাপ্রভু অব্রামের সহিত নিয়ম স্থির করিয়া কহিলেন আমি মিশরের নদী অবধি মহানদী ফরাত নদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম কেনীয় কনিষীয় কদমনীয় হিত্তীয় পরিশীয় রফাদীয় ইমুরীয় কনানীয়, গির্গাসীয় জীবসীয় লোকদের দেশ নিলাম অব্রামের স্ত্রী শাড়ি নিঃসন্তনা ছিলেন এবং হাগার নামে তাহার এক মিশরিয়া দাসী ছিল তাহাতে সারি অব্রামকে কহিলেন দেখো সদাপ্রভু মাকে বন্দা করিয়াছেন বিনয় করি তুমি আমার দাসীর কাছে গমন করো কি জানি ইহার দ্বারা আমি পুত্রবতী হইতে পারিব তখন অব্রাম সারির বাক্যে সম্মত হইলেন এইরূপে কোনান দেশে অব্রাম দশ বছর বাস করিলে পর অব্রামের স্ত্রী শাড়ি আপন দাসী মিশরিয়া হাগারকে লইয়া আপন স্বামী অব্রামের সহিত বিবাহ দিলেন পরে অব্রাম হাগারের কাছে গমন করিলে সে গর্ভবতী হইল এবং তাহার গর্ব হইয়াছে দেখিয়া নিজ কর্ত্রীকে তুচ্ছ জ্ঞান করিতে লাগিল তাহাতে সারি অব্রামকে কহিলেন আমার প্রতিকৃত এই অন্যায় তোমাতেই ফলক আমি আপনার দাসীকে তোমার ক্রোড়ে দিয়েছিলাম সে আপনাকে গর্ভবতী দেখিয়া আমাকে তুচ্ছ জ্ঞান করিতেছে সদা প্রভুই তোমার ও আমার বিচার করুন তখন অব্রাম সারিকে কহিলেন দেখো তোমার দাসী তোমারই হাতে তোমার যাহা ভালো বুধ হয় তাহার প্রতি তাহাই কর তাহাতে সারি হাগারকে দুঃখ দিলেন আর সে তাহার নিকট পলায়ন করিল পরে সদাপ্রভুর দূত প্রান্তরের মধ্যে এক জলের উনুয়ের নিকটে সুরের পথে যে উনুই আছে তাহার নিকটে তাহাকে পাইয়া কহিলেন হে শাড়ির দাসী হাগার তুমি কোথা হইতে আসিলে এবং কোথায় যাইবে তাহাতে সে কহিল আমি আপন কর্তৃ সারির নিকট হইতে পলাইতেছি তখন সদাপ্রভুর দূত তাহাকে কহিলেন তুমি আপন কর্তৃ নিকটে ফিরিয়া গিয়া নম্রভাবে তাহার হস্তের বসিবতা হও সদাপ্রভুর দূত তাহাকে আরও কহিলেন আমি তোমার বংশের এমন বৃদ্ধি করিব যে বাহুল্য প্রযুক্ত অগণ্য হইবে সদাপ্রভুর দূত তাহাকে আরও কহিলেন দেখো তোমার গর্ব হইয়াছে তুমি পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইসমাইল ঈশ্বর শোনেন রাখিবে কেননা সদাপ্রভু তোমার দুঃখ শ্রবণ করিয়াছেন ঈশ্বর তার পঠিত বাক্যে আশীর্বাদ করুন সকলকে মানুয়েল।